এই স্থানত আমি নির্মাণ করা তৃতীয় যেটি অসম ভবন, ইয়াতে আমার 18টা রুম থাকিব আর তার লগত আমার কিছু আমি ডর্মিটরি নির্মাণ করিম। মূলত দিল্লিত চিকিৎসার বাবে অহা যিসকল অসমৰ জনগণ তেওঁলোকক সহায় করার বাবেই এই অসম ভবনটো আমি উৎসর্গা করিম। ইয়াত সরকারি বিষয়াসকলে খুব কমেই ব্যবহার করিব, যেহেতু আসাম হাউস আর আসাম ভবন সরকারি কাম কাজের বাবে থাকিব। এই ভবনটো দিল্লির দুরারোগ্য বেমারত অহা রোগী সকলের অ্যাটেন্ডেন্ট সকলের বাবে আমি ব্যবহার করার বাবে সিদ্ধান্ত লৈছো। তার উপরও দিল্লিত যিটো সময়ত এডমিশনের ভিড় হয় সেই সময়ত বহুতে কিছুদিনের বাবে অসম ভবনত থাকিব বিচাৰে, আর সেইবাবে আমার ইয়ার ডর্মিটরি কেটা আমি ছাত্র ছাত্রী সকলের ব্যবহারের বাবে আমি সংরক্ষিত করে রাখিব খুজিছো। সেই দৃষ্টির ফালৰ পৰা এই অসম ভবনটো এটা বিশেষ উদ্দেশ্যতে আমি ব্যবহার করব খুজিম। কিছুদিন আগতে আমি মহারাষ্ট্রত অসম সরকারে নতুনক মাটি কিনিছো বোম্বাই, আর দিল্লিতো আমি আৰু এডোখৰ মাটির বাবে দিল্লি সরকারের লগত যোগাযোগ করে আছো, যত আমি অসম ভবন নির্মাণ করিব বিচৰা নাই, যত আমি এটা অসম প্রকল্প নির্মাণ করিব খুজিছো, যত নামঘরের পৰা আৰম্ভ কৰি গোটেইখিনি থাকিব। সেই ধরনে আমি দিল্লি আর মুম্বাই দুটা অসম প্রকল্প নির্মাণের বাবে মাটি বিচাৰিছো। মুম্বাইত ইতিমধ্যে আমি মাটি কিনিব পাৰিছো আৰু দিল্লিতো আমি আমার চেষ্টা অব্যাহত রাখিছো।